বরগুনার আমতলিতে ইট ভাটায় শিকলে বেঁধে নির্যাতনে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সর্দার সালাম চৌকিদার ও খালেকে আনিস গাজীকে তার বাড়ি থেকে ধরে এনে ভাটার থাকার ঘরের শিকলে বেঁধে রেখে নির্যাতন করেন। নির্যাতনে রবিবার সকালে তার মৃত্যু হয় বলে দাবি স্ত্রী ফিরোজা বেগমের। সালামের মৃত্যুর খবর পেয়ে আমতলী থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার সন্ধ্যায় বরগুনার মর্গে পাঠায়।